শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আশা করি দিনের শুরুতে রুটিন মাফিক সুন্দর মতো তুমি তোমার ক্লাসগুলো করছো, হোমওয়ার্কটা ঠিকঠাক করছো। দেখো, আমরা পড়ছিলাম ইসলাম ও নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী, পঞ্চম অধ্যায়। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, ইসলাম ও নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী। আমরা পড়ছি আদর্শ জীবন চরিত, পঞ্চম অধ্যায়। আমাদের সিলেবাস আজকে শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আদর্শ জীবন চরিত আমরা কেন পড়ব, আদর্শ মানুষের জীবনী আমাদের এই বইটা পড়ছি আমরা। আদর্শ জীবন, আদর্শ মানুষের জীবনী কেন দরকার আমাদের জীবনে? আমরা আদর্শ মানুষের জীবনী এই কারণেই দরকার যে আমরা যেন সেখান থেকে ভালো গুণগুলা নিতে পারি, নিয়ে আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারি। তো দেখো, পড়া শুরু করার আগে আমি এখানে একটা উক্তি লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ। এভারেস্ট জয় কিংবা ছোট কাজ, এর শুরুটা হয় একটা কি পদক্ষেপ দিয়ে। আমি এখানে লিখছি, এভারেস্ট জয় কিংবা ছোট কাজ, শুরুটা হয় একটি পদক্ষেপ দিয়ে, তাই পদক্ষেপ নাও। তো আমার পদক্ষেপ নেওয়া বলতে আমার একটা লক্ষ্য থাকবে এবং আমি সেই অনুপাতে কাজ শুরু করে দিব। তো তোমার লক্ষ্য আছে, সব আছে, দেখা যাচ্ছে তুমি কাজ শুরু করছো না। কাজ শুরু না করলে আসলে কিন্তু তুমি তোমার লক্ষ্যের দিকে আগাতে পারবে না, তুমি সফল হতে পারবে না। এই জন্য আমি এখানে লিখছি যে যত ছোট কাজ হোক বা বড় কাজ হোক, সেটা হয় কি দিয়ে, একটা পদক্ষেপ দিয়ে, একটা কাজ শুরু করার মাধ্যম দিয়ে। তোমার প্ল্যানিং অনেক বড় কিছু, কিন্তু তুমি কাজ শুরু করনি, তাহলে তুমি সফলের দিকে যেতে পারবে না। সফলতা তোমার কাছে ধরা দিবে না, সফলতা তার কাছে ধরা দিবে যে প্রতিনিয়ত এটাকে চেষ্টা করছে, লার্নিং আছে, সে কোনো কিছু দেখে ভয় পায় না, সর্বোচ্চ রিস্ক নিতে প্রস্তুত, এবং সে সর্বদাই নিজেকে চ্যালেঞ্জ দিয়ে বারবার বারবার গতকাল থেকে আজকের দিনটাকে সে উত্তম রূপে ব্যবহার করার চেষ্টা করছে। এই দিকটা লক্ষ্য রাখতে হবে আমরা যেন আমাদের কাজ শুরু করতে পারি। আমরা যেমন দিনের শুরুতে যদি কেউ অনেক চিন্তা করে, অনেক চিন্তা বারবার চিন্তা করতে থাকে, তাহলে কিন্তু সে কিছু করতে পারবে না। কিন্তু দিনের শুরুতে যদি আমরা ছোট করে প্ল্যান করে আমরা কাজ শুরু করে দিতে পারি, তাহলে আমরা যে শুধু বসে বসে ভাবে যাচ্ছে, তার থেকে আমরা নিজেকে ডেভেলপ করতে পারবো, নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবো। তাই অবশ্যই আমি তোমাদের বলবো, তোমরা পদক্ষেপ নাও, পদক্ষেপ নিয়ে যাত্রা শুরু করে দাও, কাজ শুরু করো। যাই হোক, আমরা পড়ছিলাম আদর্শ জীবন চরিত, হজরত মহসুল ইসলামের জীবনীটা শেষ হয়ে গেছে। আমরা আজকে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহু জীবনী পড়বো, এবং এই জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তার অর্জুন আবু বকর কেমন মানুষ ছিলেন এবং উনি নমনীয় ছিলেন কিনা, কঠোর ছিলেন, আবার কঠোর নমনীয়র সংমিশ্রণ ছিল কিনা তার ভিতরে, এবং হজরত মহসুল ইসলামের তার সম্পর্কটা কেমন ছিল, উনি যে ইসলামের প্রথম খলিফা, খলিফা নির্বাচিত হলেন কিভাবে, এইভাবে সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এই হযরত আবু বকরের জীবনী পড়লে বুঝতে পারবো। এবং সহজ সুন্দরভাবে আমরা ওনার জীবনের যেই ভালো গুণগুলো আছে, সেই গুণগুলাকে কিন্তু আমরা জানতে পারবো। সেই গুণগুলা আমাদের যেই ওনার জীবনের যে ভালো দিকগুলো আছে, ওই দিকগুলো আমরা অবশ্যই আমাদের জীবনে প্রয়োগ করব। এবং যেটা বলছিলাম প্রথমে, যে পদক্ষেপ নিতে, যেন আমরা সর্বদাই ভালো মানুষের, আদর্শ মানুষের জীবন চরিত্রগুলো, জীবন চরিত্রগুলো পড়ে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এবং ইসলাম শিক্ষা এরকম একটা জিনিস যে এটা আমি বারবারই বলি যে এটা শুধু পড়ার জিনিস না, এটা আছে মান্য করার জিনিস, একটা নিজের জীবনে এটা প্রয়োগ করার জিনিস। প্রতিনিয়ত আমরা যেন আমাদের জীবনে ইসলামের ধ্যান ধারণা, ইসলামের কাজগুলা আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি। দেখো, আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়তে পারি, শুরু করি এখান থেকে। পরিচয় পরিচয় হচ্ছে, উনি ইসলামের প্রথম খলিফা ছিল, এটা আমরা জানি। উনি কোথায় জন্মগ্রহণ করেছে সেটা দেখো, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি মক্কার প্রধান কুরাইশ বংশে তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম কি ছিল? বাল্য নাম ছিল আবদুল্লাহ, উপাধি কি ছিল? সিদ্দিক বা আতিক। তো এই সিদ্দিক উপাধি দেওয়া হলো কেন? বিশ্বাসের কারণে। ইসলামের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, নবীর প্রতি তার ছিল দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাসের কারণে
তিনি আমরা এখানে পড়লে বুঝতে পারবো। আচ্ছা, নজরত আবু বকর পিতার নাম কি ছিল? ওসমান। তার ওসমানের ডাক নাম আবার কি ছিল? আবু কুহাফা। এবং আবু বকর রাজিয়াল্লাহুর মাতার নাম ছিল সালমা, তার ডাক নাম ছিল উমুল খায়র। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু একটা কথা বলে রাখা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করে প্রথম পুরুষ হিসেবে, প্রথম পুরুষ হিসেবে উনি ইসলাম গ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়সের দিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 3 বছরের ছোট, তার মানে প্রায় সমবয়সী। সমবয়সী হওয়ার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বেশ ভালো একটা বন্ধুত্ব ছিল বা ঘনিষ্ঠতা ছিল। দেখো এখানে সেটাই বলা হচ্ছে, তার গভীর বন্ধুত্ব ছিল। তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিল কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং হযরত মুহাম্মদ এর শ্বশুর ছিলেন, তার মানে হযরত মুহাম্মদ তার মেয়েকে বিবাহ দেন, ইসলাম গ্রহণ করেন। দেখো পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার প্রথম পুরুষ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বিশ্বাস করতেন, এবং আসলে এটা একটা জিনিস খুব অগাধ পরিমাণে তার উপর বিশ্বাস ছিল। আমরা সেই জিনিসটা এখানে দেখবো যে যখন উনি হিজরতে যেতে বলছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আবু বকরকে বলছে হিজরতে যেতে হবে, তখন উনি সারা রাত ঘুমাননি, দরজায় বসে আছেন যে কখন হযরত রাসূলুল্লাহ সাল্লাম এসে ডাক দিবে এবং কখন ওনারা হিজরতে যাবেন। এই অগাধ বিশ্বাসগুলো এবং তার প্রয়োগ আমরা দেখতে পারি ইসলামে, কিন্তু নিজের জীবনে যেন আমরা এই ইসলামের ভালো দিকগুলো প্রয়োগ করি এবং ভালো মানুষের গুণগুলো আমরা নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি এবং সেই আলোকেই জীবনকে প্রস্ফুটিত করতে পারি। এখানে এখানে বলা হচ্ছে যে ওনার হরসমস্যার উপরে যা ছিল অগাধ বিশ্বাস। একদা তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন ইয়েমেনে গমন করেন। কে গিয়েছিল? হযরত আবু বকরের কথা বলেছে। মক্কায় ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাম নবীদের শুনলেন, উনি আবু বকর শুনলেন যে হযরত মুহাম্মদ সাল্লাম ইয়েমেন থেকে ফিরে এসে শুনলেন যে হযরত মুহাম্মদ সাল্লাম নবী দাবি করছে এবং ইসলাম প্রচার করছে। তখন তিনি কি করলেন? দেখো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তার মানে একজন মানুষের পরে তার কত আস্থা কত বিশ্বাস থাকলে এক বাক্যে উনি বিশ্বাস করে নিচ্ছে। এবং মিরাজের ঘটনা যখন হযরত মুহাম্মদ সাল্লাম ওনার কাছে বলে, তখন পটে উনি কিন্তু সেই জিনিসটাও বিশ্বাস করে নেন, এবং এই বিশ্বাসের কারণেই তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। চারিত্রিক গুণাবলী, ওনার চারিত্রিক গুণাবলী কেমন ছিল? নিশ্চয়ই ভালো ছিল। চারিত্রিক গুণাবলী আমরা চেষ্টা করবো আমাদের এখান থেকে আমার নিজেদের যেন নিজেদের চরিত্রকে আরো ডেভেলপ করতে পারি, ভালো কিছু করতে পারি। তো এখানে বলা আছে চারিত্রিক গুণাবলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্বল্পভাষী, খুব কম কথা বলতেন উনি, এবং সাহসী ছিলেন, ধৈর্যশীল ছিলেন, বিচক্ষণ একজন মানুষ ছিলেন, এবং সুদূর প্রসারী মানে কি দূরদর্শী আর কি যেটা বলে। হযরত মুহাম্মদ সাল্লামের প্রতি তার ছিল অটল বিশ্বাস, যেটা আমরা এর আগেও দেখলাম। হযরত মুহাম্মদ সাল্লাম যখন মিরাজ বা ঊর্ধ্বগমন বা আল্লাহর সাথে দেখা করতে যায় এই কথা বলা হয় না, মিরাজ এর ঘটনা বলেন, তখন তিনি অকপটে সেই কথাগুলো বিশ্বাস করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করে অকপটে বিশ্বাস করে, তাই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। সততা এবং ধর্মবীরতা বদান্যতার মধ্যে দিয়ে তিনি অদ্বিতীয়। তেমন আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত সৎ, ধার্মিক, নিষ্ঠাবান, স্বল্পভাষী, ধৈর্যশীল এবং দূরদর্শী একজন মানুষ। দূরদর্শী কেন বলা হচ্ছে? দূরদর্শী মানে যে অনেক মনে করো কোনো ঘটনা ভবিষ্যতে কি ঘটতে পারে সেটাকে সে অনুমান করে নিচ্ছে। তারপরে যেমন অর্জুনাম যখন মৃত্যুবরণ করে, তারপরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই গোত্রে ওই গোত্রে, অনেকেই মিথ্যা নবী দাবি করে, তো এই এই মিথ্যা নবী দাবি করে আবার কি করে অনেকে ইসলাম ত্যাগ করে চলে যায়। তখন কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, ইনি বেশ দৃঢ় একটা পদক্ষেপ নেন এবং তারপরে তার হাত ধরেই আবার ইসলাম একটা ভালো একটা পর্যায়ে আসে, এই ওই মানামানি হারানি কাটাকাটি থেকে আবার একটা ভালো সুন্দর একটা পর্যায়ে চলে আসে। ওইখানে যেটা আসছে যে দুঃখী ও আর্তনাদের সেবায় তিনি ছিলেন অত্যন্ত উৎসর্গ, নিজেকে উৎসর্গ করে দিতেন, এজন্য তিনি আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী এবং মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। আবার অনেক তোমার ওই সময় দাস দাসীর প্রচলন ছিল, তো দাস দাসীর অনেক অনেক দাসীকে দাস দাসীকে তিনি কিনছেন, কিনে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তিনি ছিলেন নম্র ভদ্র প্রকৃতির লোক, কোরআন পাঠের সময় তারও চোখ দিয়ে অশ্রু ঝরত।
তাহলে এটা একটা কত মায়া কাজ করতো এই তার ইসলামের প্রতি বা এই কোরআন বা ধর্মের প্রতি, যে তার চোখ থেকে পানি ঝরতো যখন উনি কোরআন পাঠ করতেন। ইসলামের সেবায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দান ছিল অতুলনীয়। তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। মসজিদে নববী এবং হজরতাম বাসগৃহ নির্মাণের সময় তাবুক অভিযানে তিনি অর্থ ব্যয় করেন। তিনি হযরত বেলাল এবং বেলাল সহ অনেক কৃতদাসদের কিনে মুক্ত স্বাধীন করে দেয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষকে স্বাধীন বা মুক্ত করার জন্য তার নিজস্ব অর্থ ব্যয় করছে, সময় ব্যয় করছে, অনেক কিছু ব্যয় করে দিচ্ছে, জীবনের অনেক বেশি কিছু ব্যয় করে দিচ্ছে, অনেক ত্যাগ তিতিক্ষা করছে মানুষের সেবায়, মানুষের ভালোবাসার জন্যই। তাহলে এইরকম আদর্শবান মানুষ হতে পারার চেষ্টা করব আমরা, এবং আমাদের জীবনেও যেন আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইসলাম প্রসারের সময় কি করেন? দেখো, ইসলাম প্রসার বলছে যে ইসলাম গ্রহণের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলাম প্রসার করতে যেতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম প্রসার করতে। তো মক্কার আশেপাশে গোত্রে তিনি ইসলাম দাওয়াত দেন বিভিন্ন লোকের সাথে, এবং হজের মৌসুমেও তিনি বিভিন্ন তাঁবুতে গিয়ে ইসলাম প্রচারের জন্য লোকদের আহ্বান করেন। তার ব্যক্তিগত প্রচেষ্টা কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান, দেখো এই কত লোককে উনি ইসলাম গ্রহণ করিয়ে মানে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। হজরত উসমান, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ, তওফ এর মতো অনেক সাহাবি ইসলাম গ্রহণ করেন তার হাত ধরে। তার মানে হযরত আবু বকর অনেক মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তারা তার কথায় ইসলামের ছায়াতলে এসেছে। মদিনায় হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজন যখন মদিনায় যান, ওই হিজরতের সময় হযরত আবু বকর ছিল হযরত মুহাম্মদ সাল্লামের সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশ প্রাপ্ত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে অবগত করেন, এবং তিনি বলেন হিজরতে যাওয়ার কথা। তখন তখন কি করে দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাতে পারেনি, তার জন্য হযরত মুহাম্মদ ইসলামের জন্য অপেক্ষা করছে এবং তার সাথে হিজরতে যাবার জন্য যে উনি আমি যেটা বললাম এর আগে যে উনি গভীর রাতে হযরত মুহাম্মদ ইসলামকে হযরত মুহাম্মদ ইসলাম আবু বকর কে গভীর রাতে এসে ডাক দেন এবং উনি সাড়া দেন। তার মানে উনি সারা রাতে ঘুমাননি। তারপর পথিমধ্যে যখন তারা একসাথে যায়, তখন কাফিরদের শত্রুর হাত থেকে রক্ষা পেতে ওনারা সাউর নামক গুহায় একটা অবস্থান করেন। খলিফা নির্বাচনের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের পর, যেটা বললাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হয়, তখন বিভিন্ন সমস্যা দেখা যায়। এখানে দেখা প্রথম খলিফা নির্বাচিত সময় তাই সেই সময় বিভিন্ন লোক জাকাত দিতে অস্বীকৃতি জানায়, ইসলাম ছেড়ে চলে যায় হযরত মুহাম্মদের মৃত্যুর পর, এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। উনি তখন এই এটা শক্ত হাতে এটাকে দমন করেন, এবং আবু বকর এর শাসনামলেই 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ হয়। এই যুদ্ধে অনেক হাফেজ এবং কারী শহীদ হন। এই সময় তিনি কোরআন সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, যেমন গাছের বাকল, পশুর চামড়া এবং মসৃণ পাথরের উপরে কোরআনের এই আয়াত সমূহ লিখে রেখেছে। তার মানে কত কষ্টে তারা এই জিনিসগুলোকে সংরক্ষণ করেছে। হযরত আবু বকর সিদ্দিকী, তখনকার দিনে তো আর এরকম কাগজ পাওয়া যেত না, তাই না? তো সেই সেই সময় কত কঠিন একটা কাজ ছিল এগুলা যে সংরক্ষণ করা। ওফাত যে বলছে হযরত আবু বকর জেলানো 23শে আগস্ট 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, এবং 63 বছর বয়স 63 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তাকে হযরত আয়েশার কামরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে, তার আদর্শ সকল মানুষের জন্য অনুকরণীয়। তাহলে আমরা অবশ্যই তার আদর্শ অনুকরণ করব এবং ভালো কিছু করার চেষ্টা করব। শিক্ষার্থীরা এখানে কি করবে? শিক্ষার বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুটি গুণ প্লে কার্ডে লিখে সুন্দর করে তৈরি করবে। তো এখান থেকে এই চরিত্রগুলো আমরা পড়ছি, এবং চরিত্রগুলো যেন আমরা আমাদের নিজের জীবনে সঠিক সুন্দরভাবে প্রয়োগ করতে পারি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই দেখা হবে পরবর্তীতে।